কত বাতাসটা কতটুকু আসছে? আচ্ছা দেখেন বাতাসটা দেখেন আপনারা, বাতাসে কিন্তু মানে পলি উড়ে নিয়ে যাচ্ছে। হাতের ইশারায় কাজ করতে পারবেন এবং হাতের ইশারায় আপনার কিন্তু আপনার বিভিন্ন অপশনগুলো যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার এখানে দেখেন তিনটা অপশন, স্লো, মিডিয়াম এবং ফাস্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা গাজীর একবারে নতুন একটা কিচেন চিমনি নিয়ে হাজির হয়ে গেলাম অনলাইন শপ বিডিতে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়। আর দোকান নাম্বারটা হচ্ছে 125-126। তো এখানে কিন্তু হুডের অনেক কালেকশন রয়েছে, এছাড়াও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের হুডও কিন্তু আপনারা পাবেন। আমরা স্পেশালি আজকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের, বিস্তারিত আমরা জানবো। আর আজকে পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো রাসেল ভাই, আজকে মনে হয় একটা হুড দেখাবেন আমাদেরকে। আজকে একটা দেখাবো গাজী ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা হুড, যেটা কিনা বাসা বাড়িতে এখন খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে। তো আজকে যে হুডটা নিয়ে কথা বলবো এটা ব্র্যান্ডটা কিন্তু আপনার গাজীর। আচ্ছা, গাজী গাজীর তো আপনারা অনেক মডেল বা অনেক কোয়ালিটি দেখছেন, তো এটা কিন্তু আপনার হ্যান্ড সেন্সরের মাধ্যমে কাজ করতে পারবেন, প্লাস আপনার টাচের মাধ্যমে কাজ করতে পারবেন। আচ্ছা, দুইটা অপশন আছে, দুইটা অপশন আছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে আপনার গ্লাসটা ইউজ করা হয়েছে, আচ্ছা, একদম ফায়ার প্রুফ বা হিট প্রুফ বলে বুঝে থাকি আমরা। আচ্ছা, মানে এটা হচ্ছে যেহেতু রান্না করে থাকবে, তাপমাত্রা যতই তাপ আসুক কিছুই হবে, কিছু করতে পারবেন না এবং কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে উপরে যে এটা বেসটা সেটা কিন্তু আপনার ফুলি এসএস এর একটা, এসএস এর একটা। এই ধরনের আমরা হুড গুলো দেখে থাকছি যেগুলো কালো কালারের বা বিভিন্ন কালারিং ছিল, আসলে কালারটা কিন্তু ওই শীটের উপরেই, স্টিল শীটের উপরে কালারটা করে। আচ্ছা আচ্ছা, মানে মূলত এটা হচ্ছে স্টিলের, স্টিলের, স্টিলের। এটা কখনো নষ্ট হবে না, জং পড়ে যায়, মরিচে পড়বে না, ম্যাড স্টিল আমরা যেটা বলে থাকি। আচ্ছা আচ্ছা, তো আমি যদি একটু ফিচার সম্বন্ধে একটু বলে দেই, তো আপনি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে এখানে কিন্তু আপনি হ্যান্ড সেন্সর যেটা আমি বলছি হাতের ইশারায় কাজ করতে পারবেন এবং হাতের ইশারায় আপনার কিন্তু আপনার বিভিন্ন অপশনগুলো যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার এখানে দেখেন তিনটা অপশন, স্লো, মিডিয়াম এবং ফাস্ট। আপনি যে যেভাবে আছে সেইভাবে ব্যবহার করতে পারবেন। আর একটা অপশন দেওয়া আছে এইখানে কিন্তু আপনি কত পাওয়ার এটা কাজ করতেছে সাকশনটা সেটা কিন্তু আপনি এখানে দেওয়া আছে। আচ্ছা, এবং রান্নাঘরের তাপমাত্রা কতটুকু আছে সেটাও দেওয়া আছে, সেটাও করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি ঘড়ি সিস্টেমটা আছে, যেটা কারণ কেউ যদি আপনি টাইম দিয়ে করতে চান সেটাও কিন্তু পারবেন। আচ্ছা আচ্ছা, তো আপনি ফার্স্টে যেটা আমি এখন চালাচ্ছি সেটা কিন্তু আপনার 2200 মিটার উপর, তো সাকশন পাওয়ার যেটা ওটা 2200-তে কাজ করতেছে। আচ্ছা, 2200-তে যদি আপনি মিডিয়ামে দিয়ে দেয় সেক্ষেত্রে দেখেন কমে গেছে কিন্তু 2000-এ, এবং যদি স্লোতে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার 1800 সাকশন পাওয়ার কাজ করতেছে, 1800। আর এখন যে রুমের তাপমাত্রাটা সেটা কিন্তু 33 আছে, সেটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা আচ্ছা, রুমের টেম্পারেচারটা কমে গেলে কিন্তু আপনার এখানটাও শো করবে যে কতটুকু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা তো মানে হিট ক্লিন, এটা হিট ক্লিন, অটো ক্লিন দুইটা ফাংশনে অপশন করা আছে, যেটা কিনা আপনার আগে যে হুডগুলো আমরা বিক্রি করতাম পানি দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে হতো, আর এটা জাস্ট রান্না শেষে সারাদিন যখন রান্না শেষ হবে রাত্রে তখন একবার হিট ক্লিন অপশনটা দিয়ে দেবেন, ও 8 থেকে 10 মিনিট হওয়ার পরে অটো ক্লিন হয়ে এখানে একটা অয়েল কানেক্টর একটা বাফেল থাকবে, সেটা কিন্তু এখন এখানে এসে জমা হবে। আচ্ছা, মানে ময়লা টয়লা, ময়লাটা এখানে এখানে জমা হবে এসে। আর এটা তো ভাই মানে প্রতিদিন করার প্রয়োজন নাই, এটা এটা প্রতিদিন দরকার পড়ে না, আপনার মানে সপ্তাহে একদিন বা মাসে একদিনও করলে এটা এনাফ, এগুলো হচ্ছে দরকার না। যদি বেশি ইউজ হয় তাহলে বেশি, বেশি ইউজ হলে অনেকে তো বাসা বাড়িতে সবাই একরকম রান্না করে না, আপনার রান্না ইউজের উপরে এটা এটা করবেন। আর আমি যদি আপনাকে একটু এটার ক্ষমতাটা একটু দেখাই দিই তাহলে দেখেন যে আমি একটা বোর্ড দিয়ে আপনাকে দেখাই যে কত হাই কোয়ালিটি একটা নরমালি রান্নাঘরে দেখা যাচ্ছে তেল গ্যাসটা, কিন্তু এটার চেয়ে আসলে শক্তিশালী না, না এটাতে শক্তিশালী না। আর এটা দেখেন বোর্ডটা একটু টেনে ধরতেছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই হাই সাকশন পাওয়ারে একটা। এখনকার বাজারে যতগুলো হুড বা যতগুলো কোয়ালিটি দেখবেন সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, রিজনেবল ভিতরে দামটা রাখতেছে। আচ্ছা, আর আমি যদি একটু ফ্লোয়ারটা দেখাই, আর এটা কিন্তু অবশ্যই ব্লোয়ার মোটর, ব্লোয়ার মোটর, ব্লোয়ার মোটর, একটা ব্লোয়ার মোটর, ব্লোয়ার মোটর। আর সবচেয়ে বড় কথা হলো নয়েজটা একদমই কম, অন্য অন্য কোম্পানি থেকে এটা শব্দটা খুবই কম হবে। আচ্ছা আচ্ছা, অন্য অন্য হুডে দেখা যাচ্ছে শব্দ এত হয় রান্না করে থাকা যায় না। আর এটা যদি আমি উপরে একটু পাওয়ারটা সম্বন্ধে দেখে দিই, কারণ অনেকে এটা দেখতে চায়, সেই জন্য আমি যদি একটা পলি দিয়ে দেখে দিই সেটা দেখেন উপরে কত বাতাসটা কতটুকু আসতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন বাতাসটা দেখেন আপনারা, বাতাসে কিন্তু মানে পলি উড়ে নিয়ে যাচ্ছে এইরকম পরিমাণ বাতাস। জি, আচ্ছা আচ্ছা, দেখি আমরা। আরেকটা অপশন আছে যেটা এখানে কিন্তু এলইডি যে লাইটটা আছে, আপনার কারো যদি আপনার রান্নার ক্ষেত্রে আপনার এলইডি লাইটটা প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি এটা জ্বালাই করতে পারেন, যদি এটা বন্ধ করে দিতেন সেটা কিন্তু আপনি অফ করে এবং অন করে চালাতে পারবেন। আচ্ছা, এটার সাথে ভাই আপনারা কি কি দিয়ে দিবেন? এটার সাথে অ্যাক্সেসরিজ আমরা একটা পাইপ দিয়ে দিব, যেটা এখানে 6 ইঞ্চি একটা মাপের পাইপ থাকে, আপনার রুম থেকে বা রান্নাঘর থেকে বাইরে করার জন্য ধোয়া তেল গ্যাসটা, সেটা একটা 6.5 ইঞ্চি একটা পাইপ দিয়ে দিব।
আর লাগানোর জন্য যে অ্যাক্সেসরি ক্ল্যাম্পগুলো থাকে সেটা আমরা একটার সাথে দিয়ে দিবেন। আচ্ছা, এটার সাথে কোনো ওয়ারেন্টি আপনার কাস্টমার? এটা ওয়ারেন্টি পাবেন ফুল এক বছরের ভিতরে। যদি মোটর কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দিব শুধু মোটরটা, আর মোটরটা যদি ঠিক না হয় তখন কিন্তু আমরা রিপ্লেস করে দিব। মানে এক বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। একটা সুবিধা আছে যেটা এই কোম্পানিটা, আমি জানি না কিনা অন্য অন্য কোম্পানি এই সুবিধা আছে কিনা, সারা বাংলাদেশে ওদের সার্ভিসের লোক আছে। আপনার চুলাটা অনেক সময় আমরা অনেক কিছু বিক্রি করলে হুড চুলাগুলো আপনার ঢাকা শহরে হলে কোম্পানি লোক যায় এবং ঢাকার বাইরে হলে খুলে নিয়ে আসতে হয়। আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই সার্ভিসটা দিব, ঘরে বসে আপনার প্রোডাক্টের সার্ভিস প্রবলেম হলে আপনারা ঘরে বসে সার্ভিসটা পাবেন। আচ্ছা আচ্ছা, গাজি ব্র্যান্ডের এটা দেখলাম, এটার প্রাইসটা কেমন রাখছেন রাসেল ভাই? তো এইটা কিন্তু আমাদের দীর্ঘ সময় মার্কেট রেট ছিল 16,500 টাকা, তো এখন আমাদের কিন্তু একটা ধামাকা একটা অফার চলতেছে বা একটা ডিসকাউন্ট চলতেছে, এখন দাম রাখতেছে মাত্র 14,500 টাকা। 14,500 টাকা এই প্রাইসে কিন্তু দেখা যাচ্ছে অন্য কোন হুড কিন্তু পাবেন না। আচ্ছা, অন্যান্য হুড নিতে গেলে দেখা যাচ্ছে এই হুডই কিন্তু 18-20 হাজার টাকা। 18-20 হাজার টাকা শুধু ব্র্যান্ডটা চেঞ্জ হবে, এখানে নাম প্লেটটা শুধু চেঞ্জ করে যদি আমরা অন্য কোম্পানি বিক্রি করি, বিভিন্ন কোম্পানি আছে, মিনিমাম 18-20 হাজার টাকা বাজেট রাখেন। আর সেই হুডটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এখন হচ্ছে 14,500 টাকা। 14,500 টাকা ঢাকায়। তো ভাই আপনারা হোম ডেলিভারি? ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে হলে কুরিয়ার করে দেবো। কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আর কেউ যদি আপনার শপে আসতে চায় ঠিকানাটা একটু বলুন। আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্সে 125 এবং 126 নম্বর দোকান, অনলাইন শপ বিডি। আচ্ছা, আপনারা চাইলে অনেক হুডের কালেকশন রয়েছে, তাদের কাছ থেকে আপনারা এই হুডগুলো কালেক্ট করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অনলাইন শপ বিডি যেটা বলেছিলাম। এখানে 3টা নাম্বার দেওয়া রয়েছে, এখানে ইমো নাম্বারগুলো হচ্ছে সবগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে, সবগুলো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে। তো আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে চলে আসতে পারেন, অথবা কিন্তু সারা বাংলাদেশ থেকেই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখেও কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন।